বাস্তব ভবনে ঢুকতে দেয় না বিরোধী দল নেতা সাজেশন দিতে গেছি নিতে চায় না বলে আপনি একা আসুন এমএলএ দের নিয়ে আসবেন পাবলিক সার্ভেন্ট যারা ট্যাক্সের টাকায় বেতন পায় তারা বলছে পাবলিক রিপ্রেজেন্টেটিভরা ঢুকতে একটা এমএলএ মানে 2.5-3 লক্ষ লোকের প্রতিনিধি মানে ভোটারের প্রতিনিধি 5 লক্ষ লোকের প্রতিনিধি যারা নন ভোটার তাদের ধরলে এক একটা বিধানসভায় 4 লাখ 4.5 লক্ষ জনগণ এই এইটা তো পশ্চিমবঙ্গে কোনো জায়গায় কোনো স্টেটে হয়নি লিখে নিয়ে গেছি যা ঘটছে টেস্টিং কিট নেই হসপিটালের ভর্তি পৌরসভা কর্পোরেশনগুলো কনজারভেন্সি বিল তুলবে কামারেটি পুরসভার একটা নোটিফিকেশন আমার হাতে আছে 20 টাকা করে জঞ্জাল সাফাই নেবে মানে 500 টাকায় লক্ষ্মী ভাতা দেবে আর 600 টাকা কনজারভেন্সি থেকে আদায় করবে কি সুন্দর ব্যবস্থা আজকে বর্ধিত সভায় কি 800 টাকায় লক্ষ্মী ভাতা লক্ষ্মীর ভাণ্ডার দেবে আর 600 টাকা বাড়ি প্রতি আদায় করবে ডেলি 20 টাকা মানে 600 টাকা এই তো দেউলিয়া সরকারের কাজ কি আজকে আজকে বর্ধিত সবাই কি বলবেন কি কি বার্তা দিলেন কর্মীদের আপনাকে বলবো না যে বার্তা দিলাম তাতে আইপ্যাকের কোনো কারিকুরি এখানে চলবে না দাদা 100 দিনের কাজ করেও মিলেনি টাকা এই অভিযোগে দিল্লি যাওয়ার আগে বঞ্চিতদের চিঠি সংগ্রহে নামলো তিনজন ওগুলো ফলস চিঠি ক্যামাক স্ট্রিটে তৈরি করে নিয়ে গেছে চিঠি কোনো লোক সই করেনি আমরা গ্রাউন্ডে ঘুরে বেড়াই ও কোনো গ্রামে গ্রামের লোক বলে চুরি ধরুন আমরা বলছি চুরি আটকানো হয়েছে কেউ টাকা আটকায়নি তৃণমূল আগে হিসাব দিক 31/12/2022 3,56,00,000 জব কার্ড ছিল 28/2/2023 1,01,00,000 জব কার্ড বাতিল হয়েছে কেন এই 1 কোটি জব কার্ডের এগেনস্টে গত 10 বছরে 4,000 কোটি টাকা তৃণমূলের পঞ্চুরা চুরি করেছে আমি গিরিরাজ সিং মহোদয়কে কালকেই চিঠি দেব যে পশ্চিমবাংলার মানরেগার চুরি নিয়ে আপনি সিবিআইকে হ্যান্ডওভার করুন আর প্রকৃত জব কার্ড হোল্ডারদের সঙ্গে ফেকদের আলাদা করে আপনি পশ্চিমবাংলার ক্ষেত্রে সিদ্ধান্ত নিন চোর ধরার জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জেল বানাতে হবে যা চোর তৃণমূলের মানরেগাতে চুরি করেছে আমাদের এই জেলাতে আমফান এবং আইবিএসের টাকা চুরি করেনি এমন কোনো তৃণমূলের পঞ্চু নেই আর 70 ভাগ নির্মাণ সহায়ক এদেরকে চুরিতে ভাগ দিয়েছে সহযোগিতা করেছে রাজ্যের পঞ্চায়েত সচিব নিজে তার এজেন্সিকে এনে গাছ সাপ্লাই করেছে দক্ষিণ 24 পরগনায় 200 কোটি টাকা চুরি করেছে এখন যিনি পঞ্চায়েত এবং সমবায় মন্ত্রী মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে মানরেগার সব গাছ সাপ্লাই দিয়েছে বিজেপি থেকে জিতে তৃণমূলে যাওয়া রায়গঞ্জের এমএলএ তিনি 42 টাকার নারকেল গাছ 250 টাকা করে 13 কোটি টাকা চুরি করেছে আমার কাছে হিসাব আছে দাদা অভিষেক গণেশ মণ্ডল বিধায়ক কুলতলি তার মা মৌরিবালা মণ্ডল একা একটা গ্রাম পঞ্চায়েতে 75 কোটি টাকা চুরি করেছে আমি ইতিহাস খুলে দেবো ওইদের দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা চোর হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন নিজেদের অধিকার কেড়ে নিতে আমরা বদ্ধ করি কর যে কে হরিদাস পাল ওর পিসি কিছু বললে উত্তর দেবো পিসি কে হারিয়েছে সম্বন্ধে কি বলবেন ইডির ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে কোর্ট যা করছে ঠিক করছে আমি কোর্টের সমস্ত মন্তব্য অবজারভেশন শহীদ মাতঙ্গিনী ব্লকের স্থায়ী সমিতি গঠন হলেও এখনো পর্যন্ত এটা আপনাকে ভাবতে হবে না আপনি কোন চ্যানেল নিউজ 18 নাকি আপনাকে ভাবতে হবে না ও সব ঠিক হয়ে আপনারা পলয় পাল এই পড়বেন আপনারা পলয় পালকে নিয়েও সারাদিন দেখিয়েছেন কোনো লাভ হয় ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা স্বস্তি অনাছে নিমের সুবাসে এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন NP দত্ত অ্যান্ড সন্স